কলকাতা স্কুল অফ টপিক্যাল মেডিকেল মেডিসিন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নোটিফিকেশনটা এখানে নিয়ে করতে চলেছে কিছু শূন্য পদে, তো বিস্তারিতভাবে আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতা, বেতন, কীভাবে আবেদন করবেন, সব কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে, প্রত্যেককে ভিডিওটা। এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এবং কি এখানে কী মূল্য লাগবে, কী মূল্য লাগবে না, সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে আপনাদের আমি ইনফরমেশান জানিয়ে দেব। তার আগে বলে দিই, চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য। এবং কি যারা নতুন দেখছো ভিডিওটা, নিশ্চয়ই একটা লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে তোমাদেরকে ওয়েবসাইট দেখিয়ে টাইম নষ্ট করবো না, ডাইরেক্টলি চলে আসবো, অর্থাৎ নোটিফিকেশান। তো এটা হলো নোটিফিকেশান, যদি তোমরা যদি ওয়েবসাইটে যেতে চাও তো ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো পুরো ইনফরমেশান। ওয়েবসাইটটা তোমরা ডিটেলস এখানে দেখে নিতে পারো এই ওয়েবসাইটের মাধ্যমে। তো কোনো রকমভাবে যদি অসুবিধা হয় তার জন্য কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বারে ফোন করে নিতে পারো ডাইরেক্টলি। তো এখানে 2/11/2020 অর্থাৎ নভেম্বরের 2 তারিখে এটা পাবলিশ করা হয়েছে WB হেলথ ফেয়ারের পক্ষ থেকে। তো আমরা নিচে চলে যাই, এখানে যে শূন্য পদগুলো আগে আমরা দেখে নেব, অর্থাৎ কী, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সমস্ত গভর্নমেন্টের অনুযায়ী এটাকে কন্ট্যাক্ট ইউনিট অর্থাৎ কলকাতা স্কুল ট্রপিক্যাল মেডিসিন ওয়েল হেলথের পক্ষ থেকে এখানে পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে 11/11/2020 শেষ তারিখ, অর্থাৎ নভেম্বরের 11 তারিখের শেষ তারিখ, 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত চলবে আবেদন। অর্থাৎ এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, কোনো রকমভাবে অসুবিধা হবে না, সেই ওয়াকিং ইন্টারভিউও হবে 11 তারিখে। তো সেই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না, এবার চলে যাওয়া যাক নোটিফিকেশানে। তো শূন্যপদ চলার আগে আমরা দেখে নেব কীভাবে কী করতে হয়। তো কথা না মাথায় রাখবেন, এটা কোনো আবেদন করতে হবে না, প্রথমত তোমাদের যেতে হবে অর্থাৎ এই স্থানে কোথায়, তারপর আন্ডার স্টেট থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম, এই এখানে যেতে হবে, কোথায় আছে সেটা তো সব বিষয় এখানে দেওয়া আছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা এখানে আছে কলকাতায়। তো এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, সেখানে যেতে হবে 11/11/2020 ওই দিনই যেতে হবে। তো 10টা থেকে শুরু করে 1টা পর্যন্ত এখানে ওয়াকিং ইন্টারভিউ চলবে, যেখানে পোস্টিংটা দেখতে পাচ্ছেন কন্ট্রাক্টচুয়ালি বেসিক নেওয়া হবে, যেখানে দুটো মাত্র পোস্ট আছে। আর এখানে প্লেস পোস্টিং আছে কলকাতা স্কুল অফ টপিক্যাল মেডিসিন। তো সেই স্কুলে যদি সেই স্কুলটার বিবরণ দেখতে চাও এই ওয়েবসাইট থেকে তোমরা লগ ইন করে দেখে নিতে পারো, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। তো এখানে বেতন দেওয়া হবে 16,860 টাকা থেকে শুরু করে। তো এখানে প্লাস 300 টাকা দেওয়া হবে ওয়াশিং অ্যালাউন্স পার মান্থ। তো এটাকে বাড়িয়ে বাড়িয়ে 300 টাকা দেওয়া হবে পার মান্থ। এবার কত মাস থাকে কাজটা সে তো আমি জানি না, কিন্তু চাইলে কিন্তু আবেদন করতে পারো। তো এখানে 40 বছর মধ্যে হতে হবে মিনিমাম, 18 থেকে 40 বছর, তার ঊর্ধ্ব হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান রিকোয়ার্ড বলা হয়েছে কমপ্লিট জেএনএম কোর্স, অর্থাৎ জিএনএম কোর্স যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসির পক্ষ থেকে। অর্থাৎ আপনি ইন্ডিয়ান নার্সিং আইএনসির পক্ষ থেকে এগুলো হয় জেএনএম কোর্সটা যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে একমাত্র এখানে আবেদন করতে পারবেন। অ্যান্ড ডিজেবল এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলিস। তো থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছো তো তাদেরকে দেখাশোনা এক্সপিরিয়েন্স রাখতে হবে, যদি আগে দেখে থাকো তাহলে একমাত্র এখানে আবেদনযোগ্য। তো বন্ধুরা বোঝা গেলো কীভাবে কী করতে হয়। এবার দেখা যাক কী কী লাগবে, যদি ইন্টারেস্ট থাকো আবেদন করার জন্য তাহলে কিন্তু এখানে কমপ্লিটিং বায়োডাটা দিতে হবে, সাথে অরিজিনাল সেভিলিটির কপি দিতে হবে, মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে এবং কি আদার টেস্টিমোনিয়ালস অ্যান্ড মেনশনেড ভেনিউ অ্যান্ড টাইমে যেতে হবে। তো বন্ধুরা বোঝা গেলো শুধু দু একটা জিনিস চেয়েছে, তার মাধ্যমে আবেদন চলবে। তো সম্পূর্ণ বুঝে গেলো ভিডিওটা, ভিডিও একদম ছিল, ভিডিও থাকার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে প্রত্যেকটা, সেখান থেকে ভিউ করে দেখে নিতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।